মণ্ডপ জুড়ে আলোর ছটা যেন সাত রঙের বিচ্ছুরণ। লেক অ্যাভিনিউ সেবক সংঘের এবারে নিবেদন, আলোক ধারা। হাজারো আলোর ছটায় সেজে উঠেছে মণ্ডপ, এবার তাদের পঞ্চম বছর। সোমবার পুজোর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ মালা রায়। আমি সকলকে সর্বোচ্চে শুভেচ্ছা জানাচ্ছি, এই পুজো সকলের খুব ভালো হোক, মঙ্গল হোক এই কামনা করি। এবং আপনাদের অসাধারণ একটা মণ্ডপ হয়েছে, প্রতিমা হয়েছে, তাই সব মিলিয়ে মা আশাকে শুভক্ষণ আমরা অপেক্ষা করছি। সেই মাকে বরণ করার যাবতীয় উপকরণ আপনারা ইতিমধ্যেই তৈরি করেছেন। লেক অ্যাভিনিউ সেবক সংঘের প্রতিমা নির্মাণেও সাবেকি আনার সঙ্গে আধুনিকত্বের মেলবন্ধন। আলোকধারা নামটাই এসছে যে চারিদিকে প্যান্ডেলের চারিদিক থেকে আলো, বিভিন্ন রঙের আলো, থিম মিউজিক একটা হয়েছে। তো 21 থেকে 12 পুজো এই 4 বছরের মধ্যে একটা মোটামুটি জায়গায় পৌঁছেছে। কিন্তু আমরা চাইছি আমাদের এই ঘরোয়া পরিবেশ, 4 দিন কিচেন বন্ধ, এইভাবে কিন্তু লেখামনির সবার সঙ্গে পুজোটা চলে আসছে। পুজোর থিম মিউজিকের দায়িত্বে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছি নাই নাকি রাত্রে, বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।